প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান এটার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা আলোচনা করছি এবং এই দ্বিতীয় অধ্যায়ের আমরা অলরেডি দুইটা লেকচার দিয়েছি যারা লেকচারগুলো দেখো তারা লেকচারগুলো আই বাটনে পেয়ে যাবে এবং প্রথম লেকচারটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রথম লেকচারের সাথে পরের বিষয়গুলো খুব জড়িত অর্থাৎ কানেক্টেড রয়েছে সুতরাং আমি বলবো আই বাটন থেকে ভিডিওটা দেখে নেওয়ার জন্য এখন আমি বলেছিলাম যে আমরা সাধারণত যখন শ্রেণীব্যাপ্তি এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন তৈরি যখন শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে দশ ধরে এরকম কিছু বলে তখন আমরা এই যে গণসংখ্যা নিবেশন করার যে ষাটটার ধাপ দেখেছিলাম সেই ষাটটার ধাপের মধ্যে শুধু প্রথম তিনটা ধাপ নিয়ে আলোচনা করব পরে ধাপগুলো নিব না যখন আমাদের বলবে না যে শ্রেণীব্যাপ্তি প্রশ্ন যখন বলা থাকে না যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরো দশ ধরো এরকম কোনো কিছু বলা থাকে না তখন আমরা এই ষাটটার ধাপ অনুসরণ করব আর যখন বলা থাকে যেমন এই প্রথমটাতে বলা ছিল না সুতরাং আমরা এই ষাটটা ধাপ অনুসরণ করেছি যেহেতু এখানে আমাদের বলা আছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা অ্যানিমেশন তৈরি করো তখন এই সাতটা ধাপের মধ্যে আমরা শুধু প্রথম তিনটা ধাপ নিয়ে অঙ্কটা করা শেষ করব কিভাবে অঙ্ক করা শেষ করব এখন আমরা দেখি আমাদের প্রথম এক নাম্বার ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান দুই নাম্বার আমাদের হচ্ছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান এবং তিন নাম্বার আমাদের ধাপ সেটা রয়েছে আমাদের হচ্ছে মোট তথ্য সংখ্যা মোট তথ্য সংখ্যা আচ্ছা যখন আমাদের এরকম আমি আবার বলি যখন শ্রেণীব্যাপ্তি পাঁচ দশ পনেরো এরকম করে বলা থাকে যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা মিশন তৈরি করো তখন এই তিনটা ধাপ নিয়ে কাজ করবো আর যখন কোনো কিছুই বলা থাকে না যে ধরো এই অঙ্কটা দিয়ে শুধু বললো যে গণসংখ্যা মিশন দেখাও তখন আমরা পূর্বের যে সাতটা ধাপ দেখেছিলাম সেই সাতটা ধাপ ধরে কাজ করব এখন যেহেতু আমাদের বলা আছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে অঙ্কটাকে করতে হবে সুতরাং আমাদের এখানে এই তিনটা ধাপ অর্জন করতে হবে অর্থাৎ সর্বোচ্চ মান আমাদের বের করতে হবে সর্বোচ্চ মান অর্থাৎ এই কয়টা সংখ্যার মধ্যে আমাদের সবচেয়ে বড় মানটা কোনটা আমরা যদি তাকায় এই কয়টা সংখ্যার মধ্যে আমাদের সর্বোচ্চ মানটা আমাদের হচ্ছে কত হয় আটষট্টি ঊনসত্তর ঊনসত্তর হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এবং তারপরে আমাদের রয়েছে দুই নম্বর পয়েন্টে রয়েছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান আমাদের কত এখানে দেখবো আমরা সবচেয়ে ছোট মানটা কোনটা এখানে যদি আমরা তাকাই যে সবচেয়ে ছোটো মান হচ্ছে আমাদের ষোলো সুতরাং ষোলোই হচ্ছে আমাদের সর্বনিম্ন মান এবং মোট তথ্য সংখ্যা অর্থাৎ এখানে আমরা কয়টা সংখ্যা নিয়েছি মোট তথ্য সংখ্যা মোট তথ্য সংখ্যা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ মোট তথ্য সংখ্যা ইকুয়াল টু টোয়েন্টি এখন আমাদের কাজ হচ্ছে ছক আট করা ছকটা আসলে সূত্রের ভিতরে নয় না চার নম্বর ছাপ যদি তোমরা এখানে লিখতে চাও তাহলে এখানে ছক ছক ছাড়া তরঙ্ক হবে না তাহলে আমরা এখানে অন্তর্ভূত এবং বহির্ভূত দুইটা পদ্ধতি দেখেছিলাম সুতরাং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই বহির্ভূত পদ্ধতি অনুসরণ করব বহির্ভূত পদ্ধতি কী অন্তর্ভূত পদ্ধতি কী সেগুলো তোমরা আগে দুইটাতে পেয়ে যাবে আইবারনের থেকে চেক করে নিতে পারো আমরা বহির্ভূত পদ্ধতি অনুসরণ করে আজকে ছকটা করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বহির্ভূত পদ্ধতি অনুসরণ করে কাজ করা হয় সুতরাং আমরা আমাদের মতো এখানে কটা ছক আট করবো সেগুলো আমরা জানি না যেহেতু আমরা ছকটা বের করে নিই সুতরাং আমরা ছক নিতেই থাকি দেখা যাক সর্বোচ্চ সর্বোচ্চ মানবদে আমরা ছক নিতেই থাকবো সুতরাং আমরা আমি প্রায় এখানে মনে হয় সাত আটটার মতো নিয়েছি আমি জানি না কতটুকু আমার নিতে হবে সুতরাং আমি এরকমই রাখবো প্রথমে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে শ্রেণী দেন দুই নম্বরে আমাদের হচ্ছে ট্যালি তিন নম্বরে হচ্ছে আমাদের গণ সংখ্যা শ্রেণী লাহার নিয়ম আমরা জানি যে সর্বনিম্ন মান কত রয়েছে ষোলো ষোলোটা সামনে লিখবো যেহেতু আমরা বইয়ের ভূততে পদ্ধতিতে কাজ করছি তাহলে ষোলো বাদ দিয়ে ষোলোকে দিয়ে সতেরো থেকে আমরা কত অব্দি গুনবো শ্রেণী ব্যাপ্তি আমাদের কত পাঁচ তাহলে ষোলো বাদ দিয়ে সতেরো সতেরো থেকে পাঁচ অব্দি গুনলে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ অর্থাৎ এখানে একটা হাইফেন দিয়ে কত লিখবো একুশ অন্ত সরি এটা বহির্ভূত পদ্ধতিতে যেহেতু আমরা করছি বহির্ভূত পদ্ধতি তাহলে বহির্ভূত পদ্ধতিতে এখানে যে সংজ্ঞাটা লেখা থাকে সেটা আমাদের এখানে লিখতে হয় যেখানে আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতির কাজ কি প্রথম যে সংজ্ঞাটা থাকে সেই সংজ্ঞা বাদ দিয়ে হিসাব করতে হয় এবং এই যে লাস্টের সংজ্ঞাটা এবার দ্বিতীয় সারির প্রথমে বসে তাহলে একুশ এখানে বসলো তাহলে একুশ রয়েছে একুশকে বাদ দিয়ে বাইশ থেকে হিসাব করে পাঁচ অবধি যেতে হবে তাহলে বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে এখানে এরকম করে ছাব্বিশ আসলো কত দূর আমাদের যেতে হবে যত দূর অব্দি আমাদের উনসত্তর হচ্ছে আমাদের সর্বোচ্চ মান আমরা শুরু করেছি সর্বনিম্ন মান থেকে তাহলে এরকম করে আমাদের কত অবধি যেতে হবে উনসত্তর অবধি এরকম করে আমরা যেতেই থাকবো তাহলে এখানে ছাব্বিশ লিখবো ছাব্বিশকে বাদ দিয়ে যদি আমরা পাঁচ হিসাব করি তাহলে একত্রিশ একত্রিশ এখানে লিখবো একত্রিশ থেকে বত্রিশ থেকে আমরা পাঁচ যদি হিসাব করি তাহলে ছত্রিশ আমরা ছত্রিশ লিখবো ছত্রিশ সাত্রিশ থেকে আমরা পাঁচ অক্ধ হিসেব করি একচল্লিশ এখানে একচল্লিশ লিখবো একচল্লিশ বা একচল্লিশ থেকে অর্থাৎ বিয়াল্লিশ থেকে যদি আমরা পাঁচ হিসেব করি তাহলে এখানে হয় আমাদের কত ছয়চল্লিশ এখানে ছয়চল্লিশ লিখলো লিখবো সাতচল্লিশ থেকে যদি আমরা হিসেব করি তাহলে এখানে হয় হচ্ছে কত একান্ন তার মানে আমাদের কত ছয় নয় অর্থাৎ ঊনসত্তর কিন্তু আমরা পাইনি তার মানে আমাদের আরও গভীরে যেতে হবে আচ্ছা তাহলে এখানে একান্ন থেকে যদি আমরা লিখি তাহলে এখানে পাবো হচ্ছে ছাপ্পান্ন আমাদের সর্বোচ্চ মান কত উনসত্তর এখনও কিন্তু আমরা পাই নাই আচ্ছা তাহলে আমাদের সর্বোচ্চ মান অবধি যেতে হবে তাহলে এখানে ছাপ্পান্ন লিখলাম ছাপ্পান্ন সাতান্ন থেকে যদি হিসাব করি তাহলে আমাদের কত ছাপ্পান্ন থেকে একষট্টি হয় আমাদের আমরা তবুও পাইনি আমাদের কত উনসত্তর অব্দি যেতে হবে তাহলে এখানে একষট্টি থেকে বাষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ষষ্টি সাতষট্টি 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 হলো কিন্তু আমাদের কত অবধি যেতে হবে ঊনসত্তর অব্দি তবুও আমাদের হলো না আমাদের আরেকটা ঘর নিতে হবে তাহলে সাতষট্টি থেকে যদি আমরা এবার হিসাব করি তাহলে সাতষট্টি বাদ দিয়ে আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এবার কিন্তু আমাদের হয়ে গেছে বাহাত্তরের উপর আমাদের উনসত্তর অব্দি আসার কথা আমাদের পেয়ে গেছে বাহাত্তর এরপরের ঘর আমাদের আর প্রয়োজন নেই তাহলে আমাদের কয়টা ছক আট করতে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ছক আট করতে হলো আমি দেখালাম যে যখন শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাঁচ দশ এরকম করে বলা থাকবে তখন আমাদের কিভাবে কাজগুলো এগোতে হবে এখন আমাদের পূর্বে নিয়ম অনুসারে আমরা জানি যে এখন আমাদের গণসংখ্যাতে লিখতে হবে ষোলো থেকে একুশ অব্দি এখানে কয়টা সংখ্যা রয়েছে সেটা হিসাব করতে হবে তবে ষোলো থেকে একুশ অব্দি যদি আমরা হিসাব করি একুশ অব্দি আচ্ছা বিশ রয়েছে একটা ষোলো থেকে একুশ অব্দি আঠারো একটা রয়েছে ষোলো থেকে একুশ অব্দি ষোলো একটা রয়েছে অর্থাৎ এখানে এক দুই তিনটা সংখ্যা রয়েছে গণসংখ্যা তিন এভাবে যদি তোমরা খুঁজে খুঁজে বের করো তাহলে এভাবে পেয়ে যাবে এক এক এখানে পাবে এক তারপরে দুই দুই এক দুই 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 তিন এভাবে তোমরা প্রথমটার মতো সবগুলো খুঁজে বের করবে আমি বের করলাম না এখন এখন আমি যে অঙ্গটা করছি সেটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালের একটা অঙ্ক যেটা এসেছিলো আমরা আমাদের ট্যালি বসাতে হবে এক দুই তিন এক 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 দুই এক দুই এক এক দুই এক দুই এক দুই এক দুই তিন যখন পাঁচ সংখ্যা এই যেহেতু এখানে আপনার পাঁচ নেই যদি আমাদের এরকম গণসংখ্যার জায়গায় যদি পাঁচ থাকতো তাহলে ট্যালি বসানোর টাইম এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারটা এরকম করে কেটে দিতে হয় পাঁচটা পাঁচটা করে লিখতে হয় যদি ধরো সাপোজ পনেরো যদি লেখা থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ 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 অর্থাৎ পনেরো এভাবে লিখতে হয় এখন কথা হচ্ছে আমি প্রথম লেকচারে আমি একটা সমার দিতে চাই প্রথম লেকচারে আমি দেখিয়েছিলাম যে প্রশ্নে কোনো কিছু বলা না থাকলে কীভাবে অঙ্ক করতে হয় এখানে কোনো কিছু বলা নাই আমরা সব বের করছি গণসংখ্যা নিবেশন কত সরি শ্রেণীব্যাপ্তি কত হবে সেটা বের করেছি দ্বিতীয় লেকচারে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের যদি বলা থাকে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ ধরে অঙ্ক করো যদি আমাদের বলা থাকে শ্রেণীব্যাপ্তি দশ দৃঢ় সংখ্যা করো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা এখানে দেখিয়েছি এবং এখানে আমি এবং শ্রেণীর সংখ্যা বের করেছিলাম পরে আমি মানা করে দিয়েছিলাম যে পরিসরে গণসংখ্যা বের করা শ্রেণীর সংখ্যা বের করার কোনো প্রয়োজন নেই তোমরা নিজস্ব বুদ্ধি দিয়ে শ্রেণীর সংখ্যাটা করতে পারবা যখন শ্রেণীব্যাপ্তি দশ পাঁচ এরকম থাকবে তখন আমরা এগুলো কোনো কিছুই বের করবো না শুধু সর্বোচ্চ মান সর্বন মোট সংখ্যা বের করব এবং আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই কয়টা সংখ্যা দিয়ে কয়টা আটকে ধাপ নিয়ে অঙ্কটাকে সলভ করেছি আমরা কোনো পরিসর বের করে নিই শ্রেণীর সংখ্যা বের করে নিই কেন বের করে নিই যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি পাস ধরে এ কথাটা বলা আছে যদি শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাস না ধরে বলা থাকে তাহলে আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে আমাদের প্রথম লেকচারে বলা আছে তো আমি মনে করি শ্রেণী গণসংখ্যা নিবেশন নিয়ে আর বলার কিছু নেই তোমরা নিজেরা এখন করতে পারবে গণসংখ্যা নিবেশনের তোমরা যদি একটু খাতায় নোট করো আমার এই তিনটা লেকচার ধারাবাহিকভাবে তাহলে গণসংখ্যা নিবেশন নিয়ে আর ভয় থাকার কোনো কারণ নেই যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার মেইল অ্যাড্রেস তোমাদের হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবে পার্সোনালি আমাকে নক করতে পারো অথবা কমেন্ট বক্স তো আছে তোমাদের জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ইকোনমিক্স লাইব্রেরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আরও ভিডিও দেবো এই বিষয়ে